একদম নতুনভাবে মচমচে মজাদার মশলা ফুল পাকোড়া। যারা চপ বা পাকোড়া খেতে পছন্দ করেন তাদের জন্য আমার এই আজকের রেসিপিটা আশা করছি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মচমচে মজাদার হেলদি এবং টেস্টি একটি রেসিপি চাল কুমড়া ফুলের পাকোড়া তৈরি করার জন্য আমি চালে চলে এসেছি চাল কুমড়া ফুল নেওয়ার জন্য। তো আপনারা কে কে এই চাল কুমড়া ফুলের পাকোড়া খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেউ কখনো খেয়েছেন কি না খাননি তো সেটাও কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু কখনো এই চাল কুমড়া ফুলের পাকোড়া খাইনি, তবে মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া খেয়েছি। তো মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া যদি খাওয়া যায় তাহলে চাল কুমড়া ফুলের পাকোড়া খাওয়া যাবে না, সেটা ভেবেই আমি চাল কুমড়া ফুলের পাকোড়া তৈরি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি চালে চলে এসেছি। তো এই যে চাল কুমড়া একটা খেয়েছি, আরও দুই তিনটা কড়া এসেছে। তো আমি এখান থেকে এই ফুলগুলো নিয়ে যাব। আর কিভাবে এই চাল কুমড়া ফুলের পাকোড়া আমি তৈরি করেছি আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই চাল কুমড়া ফুলের পাকোড়া তৈরি করেছি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো এই চাল কুমড়া ফুলের এই যে চারিপাশে যে সবুজ ধরনের একটা গুটি গুটি অংশ থাকে, তো সেটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই যে দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি সবগুলো ফুলের বুটা থেকে। তো এবার আমি এগুলোকে ধুয়ে নেব, খুব আলতো আলতোভাবে ধুতে হবে যাতে এই ফুলের পাপড়িগুলো ছিঁড়ে না যায়। তো আমি খুব সুন্দরভাবে এই ফুলগুলো ধুয়ে নিয়েছি, এবার ঝরা দিয়ে রেখে দেব। এই ফুল থেকে যে পানিটা আছে সেটা ঝরে যাবে, ঝাঁঝরির মধ্যে আমি রেখে দেব। এ ফাঁকে এই যে দেখুন ফ্রিজ থেকে আমি ডাউল আর হচ্ছে আতপ চাউল আমি বেটে ফ্রিজে এক বাটি করে রেখে দিই। তো আমি এটাকে বরফ ছাড়ানোর জন্য একটা পানির ভিতরে রেখে দিলাম। এ ফাঁকে আমি এখানে কাঁচা মরিচ, কাঁচা পাকা মরিচ নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি কয়েকটা, রসুন আর পেঁয়াজ নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। পেঁয়াজ রসুন পেস্ট করতে করতে এদিকে আমার ডাউল থেকে বরফটা ছুটে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো এখান থেকে আতপ চাল আর এই ডাল বাটা নিয়ে নেব, বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো। আমি মাঝে মধ্যে এই ডাউলের বড়া খাই, যার কারণে আমি এটাকে একটু পেস্ট করে ফ্রিজে রেখে দিই, আমার যখন প্রয়োজন হয় তখন আমি বের করে বড়া তৈরি করি। তো এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ রসুন, আর হচ্ছে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো মতো মেখে নেব। তো চুলোতে একটা কড়াই বসাই দিয়েছি, এর মধ্যে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি একটা করে ফুল দিয়ে এই ডাউলের মধ্যে এভাবে আমি একটু গড়িয়ে নেব। তো গড়িয়ে আমি উলট পালট করে এভাবে ফুলের সঙ্গে এটা ডাউলটাকে মিক্স করে খুব সুন্দর মতো চারিদিক থেকে একটু ফোল্ড করে নেব। তো দিয়ে দেব তেলের মধ্যে এক এক করে আমি সবগুলো ফুল এভাবে দিয়ে দেব। তো এই যে দেখুন এভাবে আবার চতুর্দিক থেকে এভাবে একটু চেপে চেপে দেব, চেপে চেপে একটু ফোল্ড করে দেব। এক এক করে বাকি পাকোড়াগুলো আমি তৈরি করে নেব। তো আমি মাঝখানে উল্টে পাল্টে দিয়েছিলাম, আমার পছন্দসই কালার না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার পছন্দসই কালার চলে এসেছে পরে আমি এগুলো এখন তুলে নেব, খুব মুচমুচে হয়েছে। আমি এবার কিন্তু অন্যরকমভাবে দেব এই ফুলগুলো, আর ভাঁজ করব না। মাশাল্লাহ দেখুন এই পাকোড়াটা কিন্তু দেখতে চমৎকার হয়েছে, একদম ফুলের পাপড়িগুলো যেন মেলেমেলে আছে। তো আমি বাদবাকিগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নেব, খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মুচমুচে মজাদার হেলদি একটি রেসিপি, সবাই পছন্দ করবে। খুব ভালো লেগেছিল এই পাকোড়াটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আমার এই পাকোড়াটা কীরকম হয়েছে।
দেখুন একদম দেখতে কিন্তু চমৎকার হয়েছে এবং মুচমুচে হয়েছে একদম। দেখুন আমার রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। যারা যারা পাকোড়া খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি রেসিপি। যারা মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই চাল কুমড়া ফুলের পাকোড়া, কিন্তু অবশ্যই খুবই ভালো লাগবে, নিরাশ হবেন না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা ভালো লাগলে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি বিদায় নিচ্ছি।